2019 সালে চাঁদ ভ্রমণে মহাকাশ যানে করে নিয়ে যাওয়া হবে পর্যটক, আর আগামী বছরই বিক্রি হবে চাঁদে যাওয়ার টিকিট। এই টিকিট বিক্রি শুরু করবে অ্যামাজনের স্বত্বাধিকারী কোটিপতি জেফ বেজোস, এমনটাই জানিয়েছে বেজোসের স্পেস ট্যুরিজম স্টার্টআপ প্রতিষ্ঠান ব্লু অরিজিন। মহাকাশে পর্যটকদের নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আরও অনেক স্পেস স্টার্টআপ প্রতিষ্ঠান। এবার মহাকাশ যান দিয়ে ভ্রমণে যেতে পারবেন চাঁদে। মহাকাশের কক্ষপথ হয়ে চাঁদে রাখবেন পা, এমনই সুযোগ এনে দিচ্ছে স্পেস ট্যুরিজম স্টার্টআপ প্রতিষ্ঠান ব্লু অরিজিন। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলছে, কক্ষযান নিউ শেফার্ডে করে 2019 সালে প্রথমে মহাকাশে যাত্রা করবে পর্যটকরা। ধারণা করা হচ্ছে চাঁদে যাওয়ার জন্য প্রতি টিকিটের দাম পড়বে $15 কোটি। এখন পর্যন্ত মানুষ ছাড়া এই রকেটের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের নিয়ে একটি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে তাদের। এরই মধ্যে নিউ শেফার্ডের ক্রু ক্যাপসুল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী এই ক্যাপসুল মহাকাশচারীদের পৃথিবী থেকে 60 কিলোমিটার উচ্চতায় নিয়ে যেতে পারবে। এছাড়া মিলিটারি স্যাটেলাইট লঞ্চের জন্য $1,300 কোটি অর্ডার পেয়েছে স্পেস এক্স। 2000 সালে যাত্রা শুরু করে এই অ্যারোস্পেস কোম্পানি। কোম্পানিতে অর্থায়ন করে মহাকাশ যান ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা রয়েছে স্পেস এক্স আর ব্লু অরিজিনের মধ্যে। নাসা আর যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স এর জন্য কাজ করে এই দুই প্রতিষ্ঠান। এদিকে মানুষকে মহাকাশ ভ্রমণে নিয়ে যেতে প্রস্তুত রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাকটিক। 650 টিকিট বিক্রির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। প্রস্তুতি নিচ্ছে স্পেস অ্যাডভেঞ্চার্স এবং এক্স ক্যালিবার আলমাস। গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ভ্রমণই মহাকাশে উড্ডয়ন। এখাতে যোগ দিয়েছে মাইক্রোসফটের অঙ্গ প্রতিষ্ঠান স্পেস ফ্লাইটও। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ।